आदेश करिल अल्लाह पवित्र कुराने और विवाह करीते जत आदम सन्तान कुराने आदेश अल्लाह जदि ना करित मानुषेर वंश सब ध्वंस हो जेत किन्तु हाय बर्तमाने होते चे एमन बेटीर बियेते बेटार बाप निच्छे कत पन केहू सोना दाना निच्छे केहू टाका कड़ी केहू जमी जागा निच्छे केहू निच्छे बाड़ी आबार कत बाबजी बोले आबार कत बाबजी बोले निब ना कोपन बेटा बेटी साजे दी की बियाई आपन टाकर बेला साधु साजे जमीर बेला चोर बर्तमाने बेटार बाप एमनी हराम खोर चोर लोके चूरी करे अंधकार होले बेटार बाप करे चूरी दिनेर उज्जले हायरे बेटार बाप तुमी एमनी लुबी होले टाकार बदले बेटा बिक्री करिले गंगारामपुर हाटे सुनी बिक्री होय पाठा गंगारामपुर हाटे सुनी बिक्री होय पाठा पाठार मतो बिक्री करो तुमरा निजेर बेटा हायरे बेटार बाप तुमी एमनी लुभी होले पाठारो मतो बेटा बिक्री करिले तोर जन्य कत नारी विष पान करे कत नारी गलाय दड़ी दिए झूले पड़े एर जन्य के बा दायी जानो बेटार बाप शत शत बेटीर बापरा दिच्छे अभिशाप কথা বাস্তব না অবাস্তব কোন বিয়ে বাড়িতে গেছেন গিয়ে দেখছেন ডিজে বাজছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম যদি দেখেন এটা হচ্ছে আল্লাহর নবী বলছেন তোমাকে ফেরত চলে আসতে হবে কারণ বাদ্যযন্ত্র ইসলামে হারাম বিবাহ তো এরকম চলে আপনাদের গান বাজনা হয় তো হয় এই বিবাহতে যাওয়া যাবে না পাঁচ আপনাদের এখানে বিয়েতে তো সব টাকা পয়সা লেওয়া দেওয়া সব কোনো সিস্টেম নেই তো আপনাদের এখানে হয় ওরে বাবা বারো লাখ খুশি করে বারো লাখ খুশি করে গাড়ি দেয় বাহ তাহলে আমি তো জলসা করতে এসেছি আমাকে কেউ কেন দেয় না এটা খুশি করে ফকিরকে দেয় না ফকিরকে খুশি করে ভিক দেয় না জামাইকে দেয় এই এদের জন্য সমাজের আজ এই অবস্থা এই বদমাইশদের জন্য খুশি করে দিতে যাচ্ছে ভিখারিকে ভিক দেয় না ও খুশি করে জামাইকে মোটরসাইকেল দিচ্ছে আবার কিছু লোক আছে দেখছে এই বড় বড় দাড়ি তসবি নিয়ে ঘোরে বেটার বহু দেখতে গেছে মেয়েটা পছন্দ হয়ে গেল তা বেটির বাপকে জিজ্ঞাসা করছে বিহাই কিছু লেওয়া দেওয়ার ব্যাপার আছে বলছে অস্তাকফিরুল্লাহ আমি হাজি সাহেব লোক আপনি আমাকে এসব কি কথা বলছেন আমি এসব ব্যাপার জানি না যা জানে আমার বড় জামাই জানে এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই তো হ্যাঁ ওকে যদি একবার ধরতে আমি কোথাও পারি ওকে মোটামুটি গাছে তো বাঁধবো এটা আমার নিয়ত আছেই আমার বেটি যদি বিয়ে দেবো আমার একটা বেটি আছে গাছে বাঁধবো এই লোকটাকে দেখতে যদি পাই তাদের জেল জরিমানা যা হয় হবে বুঝলেন না এ পাক্কা হারাম করে পাক্কা হারাম কর মক্কায় গিয়েছিল সস্তার বড় পাঞ্জাবি দশ বারোটা কিনে এনেছে এনে তসবি নিয়ে ঘুরছে আর গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই জানে আর শোনো যুবক তোমার শ্বশুর যদি তোমাকে কোনোদিন এই রকম কোন ডিপার্টমেন্টে যদি কাজে লাগায় আমি জুতো মারতে বলছি না শ্বশুর সম্মানী লোক তবে এই কথাটা মুখের উপরে বলবেন তোর মতো হারামখোর শ্বশুরের এই আদেশ আমি পালন করতে পারবো না অন্তত এই কথাটা বলে দিবেন ছি 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 তোমার বেটার জাঙ্গিয়া যে মেয়েটা কেচে দিবে তোমার বেটার কোটি টাকা থাকতে পারে বৈধভাবে তোমার বেটাকে যে তৃপ্তিটা দিতে পারবে সেটা তোমার স্ত্রী পারবে না তোমার বেটি পারবে না তোমার পাড়া প্রতিবেশী কেউ পারবে না তোমার বেটার বউ সেটা পারবে তোমার বেটাকে সেই আনন্দ দিতে আর তুমি ওই বেটার বউয়ের জন্য তুমি টাকা চাইতে যাও বেঈমান বিশ্বাসঘাতক তুমি এই চরিত্র কেন তোমার কালকের মধ্যে টাকা ফেরত দেওয়া লাগবে আর যদি ফেরত না দেন আমি বলে দিয়ে যাচ্ছি বউ খাটের উপরে থাকবে স্বামী খাটের নিচেই শুবে আজ থেকে কেন ওর বাপ তো খার দিয়েছে তুমি কেন শুতে যাবে হ্যাঁ অনেক অভিযোগ আছে না অনেক অভিযোগ আছে অনেক মেয়েরা এই কারণে অত্যাচারিত হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে আবার কত বাপজি বলে নিব কপল বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব না অবাস্তব তবে এই পণ প্রথা জীবনেও তোলা সম্ভব নয় সমাজ থেকে এর সব থেকে বড় যে রোগ সেই রোগটা আমি আজকে বলে দিয়ে যাচ্ছি তাহলে উঠবে আচ্ছা বলুন তো আপনাদের দিনাজপুরের কোনো একটা বিয়ে মৌলভী সাহেব ছাড়া সম্পূর্ণ হয়েছে হয়েছে হয়নি তাহলে এই জিনিসটা সমাজ থেকে এই ব্যাধি এই ভাইরাসের ট্রিটমেন্ট করতে পারে কারা মৌলভী সাহেবরা পণ লিখছে আবার ওরই গাড়িতে চেপে মৌলভী সাহেব একদম প্রথম চেয়ারে বরযাত্রী চলে যাচ্ছে পাবলিক তখন দেখছে বাহ মৌলভী সাহেব যদি যে আমি কেন যাবো না ঘটনা ঘটছে কি করছে না হ্যাঁ মৌলভী সাহেব 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে চলে আসছে তো ও যদি খেতে পারে আমি পাবলিক আমি কেন খেতে পারবো না এই একটা ব্যাপার আছে না ওই জন্য এই ব্যাপারগুলো আমাদের আলেমুল আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগে একদম এইগুলো সঠিক প্রমাণ যদি থাকে যে হ্যাঁ ও এত টাকা পয়সা নিয়ে চোর বিয়েতে যাব না কি বলছি বুঝতে পারছেন না আমরা হাদিস কোরআন মানি যেটা সুবিধা হয় ওটা মানি বেটা হয়েছে তা ঘুরঘুর ঘুরঘুর করছে ইমাম সাহেবের কাছে এসে বলছে কি নাম রাখবো ভাই কি নাম রাখবো বলছে আবদুল্লাহ বলছে গ্রামে ভর্তি আবদুল্লাহ চলবে না বুড়ো বুড়ো নাম তো কি রাখবো বলছে ফটিক রাখো বলছে হ্যাঁ ওটা ভালো নামের বেলা সবসময় ইমাম সাহেবের কাছে আসছে আকিকা কিভাবে দিতে হবে মলি সাহেব 7 দিনে দিয়ে দাও আর ছেলেদের হলে 2টা দাও মেয়েদের একটা ছেলেদের একটা দিলেও অসুবিধা নেই একটা দিলেও চলবে যদি গরিব মানুষ কেউ হয় ছেলেদের একটা আকিকা দেয় তবুও চলবে আর আকিকার ছাগলগুলো হিষ্টপিষ্ট দিতে হবে আমার একটা মহিলা মাদ্রাসা আছে বুঝলেন এতিমখানা মাদ্রাসা করেছি তা আলহামদুলিল্লাহ চলছে তা আমার মাদ্রাসায় আকিকার ছাগল দিয়ে যাচ্ছে দেখছি মানে কারুর গায়ের লোম নেই কেউ মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী মানে বাজারের সব থেকে সস্তা মালটা আমার কাছে এনে দেয় তা আমার মাদ্রাসা যে সিকিউরিটি আছে ওকে বলে দিয়েছি এরকম ছাগল দ্বিতীয় দিন কেউ দিলে তাকেও গাছে বাঁধবি ছাগলকেও বাঁধবি তারও 12টা বাজাবো তার ছাগলেরও 12টা বাজাবো বদমাইশির জায়গা পাও না মরা মালগুলো আল্লাহ রাস্তায় দিতে এসেছ হ্যাঁ হিষ্টপিষ্ট তাজা দাও বেটার নাম রাখার সময় ইমাম সাহেবের কাছে আকিকা দেওয়ার সময় ইমাম সাহেবের কাছে বেটার নাম কি রাখতে হবে ইমাম সাহেবের কাছে কিন্তু বেটার বিয়েতে টাকা লওয়া যাবে কি না মৌলভী সাহেব এটাকেও জিজ্ঞেস করতে আসে সুবিধাবাদ জিন্দাবাদ যেটা সুবিধা হয় আমরা ওটা মানি আর সুবিধা যে অসুবিধা হয় সেটা মানি না এই কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যায় কোনো লোক যদি যায় তা পাবলিক বা ইমাম সাহেব কি বলে এই বেড়ো 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 কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসে যে হাদিসে মানা আছে এটা জানিস না অথচ ওই মসজিদের 20 জন দায়িত্বে আছে 4 জন পাকা সুদখোর এই সুদখোরগুলোকে কেউ মসজিদ থেকে বার করে না অথচ কাঁচা পেঁয়াজ সামান্য জিনিস খেয়ে গেছে ওকে মসজিদ থেকে বার করে দিচ্ছে ঠেলে অথচ ওরা একদম কাতারের প্রথমে দাঁড়িয়ে আছে বড় পাঞ্জাবি পরে ঠিক বলছি না ভুল বলছি আমার কথা একটু বাস্তবে হয় আমি হাদিস কোরআন বেশি জানি না তো ওই জন্য বলতে পারি না যেটা বাস্তব বলি এগুলো বাস্তবই বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইজাবাতুদ দাওয়াতে বৈধ দাওয়াত কবুল করো ও তাসমিতুল আতেশে আর এক কাজ করো
কারোর হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ও আসলিহু বালাকুম। এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। তাহলে পাঁচটা জিনিস বলে দিলাম আল্লাহ নবীর, এটা মানা লাগবে ইনশাল্লাহ। এক, সালাম দিবেন। দুই, অসুস্থকে দেখতে যাবেন। তিন, জানাজার সালাত আদায় করবেন। চার, বৈধ দাওয়াত কবুল করবেন। পাঁচ, হাঁচি হলে তার জবাব দিবেন। ইনশাল্লাহ পাঁচটা মানব। চলুন আরো তাহলে কয়েকটা হাদিস মানা যাক। মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস বলবো। আল্লাহ নবী বলেছেন, একজন মহিলা যদি চারটে কাজ যদি করে, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দেবেন এই চারটি কাজ যেন অবশ্যই করে। আল্লাহ নবী বলেছেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাতু ফারাজাহা ফাতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতে সাআতুন। নবী বলেছেন, একজন মহিলা যদি চারটে কাজ যদি করে, এক নম্বরের কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দুই নম্বরের কাজ এক মাস রোজা রাখবে, তবে একজন মহিলা এক মাসে 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 21 দিন, বাকি দিনগুলো আল্লাহ তাদেরকে ছুট দিয়েছে, কাজা করা লাগবে না। রোজা যদি হয় কাজা করা লাগবে। বন্ধুরে, বিশ্বনবী তিনি বলেছেন তিন নম্বরে, ও আতা আত বালাহা, একজন নারী স্বামীর সেবা করবে। জান্নাতে যদি যেতে চাও কার সেবা করা লাগবে? স্বামী। ভালোবাসে তো বউরা আপনাদের? বাসে ওই একটা লোকের নাম এরম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদে আছে ওই লোকটা। আল্লাহ নবী এর কথা বলছেন। আহা, আম্মা জান আয়েশা, আল্লাহ নবীর কি প্রেম! আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণি যে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখি। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবীকে আমি এত ভালোবাসতাম, আর আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে দয়ার নবী আবার পানি পান করেছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনাদের এরকম আছে? আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না, মুখে সারা দিন বিড়ি টানছে, হারামখোর, সারা দিন বিড়ি টানছে, তাই হাঁটু খাবে কি করে? ও যে আপনার পাশে থাকে, ও বাবা, উনি বলছে স্বামী স্ত্রী দুজনাতেই খায় না কি বলছে এখানকার লোক? আবার আছে এরকম কঠিন ব্যাপার, এইরকম লোক দরকার স্টেজে, এরকম লোক দরকার। আহা, একটা লোক মৌলী সাহেব ওয়াজ করেছে, বলছে যা খাবে বিবিকে তাই খাওয়াবে, এক কথায় যা করবে বউকে তাই করবে, তুমি নিজে যা, যেটা ভালো মনে করো সেটা বউয়ের জন্য ভালো মনে করো। রাস্তায় যেতে যেতে ওয়াজ শুনে বাড়ি চলে গেছে, সবটা শুনেনি, বাড়ি ঘর বউকে বলছে কই গো ওঠো, যে কেন? বলছে মৌলী সাহেব বলেছে নিজে যেটা পড়বে বউকে সেটা পড়াবে, আর নিজে যেটা খাবে বউকে সেটা খাওয়াবে,
কাল থেকে তোমার শাড়ি পরা বন্ধ। যে কেন? তোমার লুঙ্গি পরা লাগবে। হুজুর এ কথা বলেছে, মৌলভী সাহেব এটা বলেছে। তা আপনাদের এইরকম ব্যাপার হয়ে গেল নাকি? নিজে খান বলে বউকেও খাওয়ান? এই 40 দিন নামাজ হবে না। কদিন? 40 দিন। নেশার জিনিস যদি কেউ খায় 40 দিন তার নামাজ কবুল হবে না। আর বিনা তওবাতে যদি লোকটা মারা যায় জাহান্নাম চলে যাবে। আপনাকে বলে দিয়ে গেলাম, যদি বলছেন বিড়ি হারাম, খৈনি জর্দা এগুলো হারাম, ইয়েস। আরে কোম্পানি লিখে দিচ্ছে ওটা খেলে ক্যান্সার হয়, লিখছে কি লিখছে না? তা যেটা খেলে শরীরে ক্যান্সার হয় এটা আল্লাহর নবী বা আল্লাহ পারমিশন দিতে পারে? কখনো পারে না। কত বড় হারামখোর! যখন মায়ের পেটে ছিল একটা লোক, তখন বলুন তো দেখি পেটের ভিতরে বাচ্চার যে খাদ্য সরবরাহ করা হয় এটা মুখ দিয়ে না মায়ের খাদ্য নালী আর বাচ্চার খাদ্য নালী দিয়ে? খাদ্য নালী দিয়ে, মুখ দিয়ে নয়। মেয়েদের মেন্স মাসিক বন্ধ হয় আর ওইটা আস্তে 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 খাদ্যে রূপান্তরিত হয়ে বাচ্চার পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন। আল্লাহু আকবার! আচ্ছা আল্লাহ কি ইচ্ছা করলে পারতেন না মুখ দিয়ে পৌঁছাতে? পারতেন, কেন করলেন না? তিনি জানেন যে পবিত্র মুখ দিয়ে বান্দা আমার নাম উচ্চারণ করবে, অপবিত্র জিনিস এর মুখ দিয়ে প্রবেশ করানো উচিত হবে না। আর এ এত বড় বাদমায়েশ, ফজরের মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খাইরুম মিনান নাওম, মুসলিম হিসাবে তোমার উচিত ছিল নামাজ পড়তে যখন উঠে একটা মুখে দাঁতন নিয়ে মসজিদে যাওয়া, এটা উচিত ছিল কি ছিল না? ও মসজিদে দাঁতন না নিয়ে গিয়ে বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে নামাজে দাঁড়াচ্ছে। মানে সারাদিনের প্রথমেই শুরু হলো হারাম দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, আমি মুম্বাই গেছিলাম বেড়াতে, তা মুম্বাই থেকে ফিরছি, তো ইগতপুরী স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে 2-3 ঘন্টা সিগন্যালের কারণে। তা প্ল্যাটফর্মে নেমে ঘুরছি, পায়চারি করছি, ঘুরছি অনেকক্ষণ ধরে। তা 2-3টে ছেলে কিরম এরম করছে, এরকম এরকম করছে। আমি আরে ভাই তোদের কী হয়েছে? বলছি হুজুর বলা যাবে না, এই কার টাকা পয়সা কিছু চুরি হয়েছে? তা বল আমাকে, বল আমি দিয়ে দেবো। বলছি না হুজুর বলা যাবে না। তা একটা ছেলে বলছে, আপনি যখন বারবার জিজ্ঞেস করছেন তাহলে বলেই ফেলি। বলছি কী বল? বলছে আমরা 3 জন বিড়ি খাই, বিড়ি শেষ হয়ে গেছে, ওই জন্য পেট পুরো ফুলে যাচ্ছে আমাদের, তো ওই জন্য বিড়ির পাছাটাও যদি পাই স্টেশনে তো একটা লিয়ে নিতাম। যে বিড়ির পাছাটাও যদি পাই তাহলে একটা টান লিয়ে নিতাম। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ! অনেক মানুষকে দেখছি তো সব সময়তেই টানছে। এই একদম এগুলো করিয়েন না, একদম করিয়েন না, এটা তো নিজের ক্ষতি হবে, এটা সামাজিকভাবে আরও মানুষের ক্ষতি হবে। আপনি যদি বিড়ি খেয়ে মসজিদে যান, কত দুর্গন্ধ! আল্লাহ নবী কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যেতে মানা করেছে, আর আপনি মানে হারাম জিনিস বিড়ি টেনে মুখে তার পাশে যাওয়া যায়, তার পাশে নামাজ পড়া দাঁড়াতেও যায়? ছি 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 ছি, একদম নয়। আল্লাহ নবী বলেছেন আতা আত বালাহা, স্বামীর সেবা করবে। 4, ও আহাসানাত ফারজাহা, মহিলা তুমি লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী বাড়িতে নাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুপুতো ভাই, পাতানো মামা বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। নিজের ভাই অসুবিধা নাই, ভাইয়ের ছেলে অসুবিধা নাই, বোনের ছেলে পর্দা নাই কোনো অসুবিধা নাই, নিজের মামা পর্দা নাই অসুবিধা নাই, আপন চাচা অসুবিধা নাই। কিছু কিছু মেয়েরা বলছে আমি পাতানো বাপ করেছি, তো তা বাপের সামনে আমার রাখো? এই পালিত পুত্র হলে তার সামনে পর্দা করা লাগবে ফরজ। পালিত পুত্র, ছোট থেকে আপনি একটা বাচ্চাকে লালন পালন করছেন, তার সামনে পর্যন্ত তা আপনার স্ত্রীকে পর্দা করা লাগবে। ইসলামে পর্দার এত গুরুত্ব! এইখানে যে মেয়েগুলো ঘটছে তাদের বাপগুলো এইখানে বসে আছে? আছে, সব বাপের এখানে বসে আছে। কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক বাড়ির গার্জেনকে তার সন্তান, তার সম্পত্তি, তার সমস্ত বিষয় হিসাব দেওয়া লাগবে। জলসাতে তার বেটি কোন রাস্তা দিয়ে চলেছে, কেমনভাবে কার সঙ্গে কথা বলেছে, কি করেছে, কার সঙ্গে ফটো তুলেছে, সব হিসাব দেওয়া লাগবে। ইসলামে পর্দা মারাত্মক জিনিস।
কি বলছি বুঝতে পারছেন না? মারাত্মক জিনিস। আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, একজন মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে। ইনশাআল্লাহ আমরা আমাদের বউ বেটিকে পর্দার সঙ্গে রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত দিকে তিনটে কারণ বলেছেন যে এই তিনটে কারণ যদি কোনো মহিলার মধ্যে থেকে যায় ওকে ডাইরেক্ট ধরে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আপনার স্ত্রীকে চান জাহান্নাম থেকে বাঁচাতে? চান? কারণগুলো ছোট্ট করে বলে দিই, তারপরে আবার আলোচনায় যাব। বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়, একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন, দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে, গিবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে সজ্জন গরিব মানুষেরা বেশি বেশি করে রয়েছে, আর জাহান্নামে দেখলাম ধনী মানুষদের বেশি, আর জাহান্নামের অধিকাংশকে দেখলাম তারা যেন নারী আর নারী। বিশ্ব নবী ওইখান থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মা সারান নিসা তাসাদ্দাক না তাসাদ্দাক না, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি কেন মহিলাদেরকে বারবার দানের কথা বলছেন? বিশ্ব নবী বলছেন, শুনে রেখে দাও, আমি তোমাদের এই কারণে দানের কথা বলছি, তোমরা জাহান্নাম নে বেশি বেশি করে যাবে, আমি নিজে চোখে দেখে এসেছি। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহ রাস্তায় দান করে দাও। মহিলাটি বলছেন, আল্লাহর নবী আমরা জাহান্নামে যাব তার কারণগুলো আপনি বলে দেন। বিশ্ব নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। জাহান্নামে যাবে অল্প জিনিস, ওদের মন ভরে না, ভরে ভরবে না। বাজার থেকে একটা ওড়না কিনে নিয়ে যান আজকে রাতে জলসা থেকে, টেবিলের উপরে এরকম করে রাখবেন, ও সকালবেলাতে ঠিক এইভাবে ধরবে, পুরু ধরবে না, এইভাবে। ছি ছি ছি, তোমার চোখ নাই? হ্যাঁ, বুড়িদের ওড়না কিনে এনেছ? কত লিয়েছ? কত? না, 120 টাকা। এ 120 টাকার ওড়না আমি পুরবো? এটাও বলবে অল্প জিনিসে মন ভরে না। দুই, স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর কৃতজ্ঞতা করে? আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, হ্যাঁ, তো আপনার স্ত্রীকে বলবেন যে নাসিমার মা কেমন মিষ্টি বলো তো কাঁঠালটা, তো এক চান্সে বলবে মোটামুটি আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়, এটাও বলবেই, বলবে কি বলবে না? আজকে আপনার স্ত্রীকে পরীক্ষা করুন, স্বামীর কৃতজ্ঞতা করে কি না। বাড়িতে গিয়ে বলবেন, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার গোলাপি ঠোঁটের হাসি আর তোমার ফাঁকা ফাঁকা দাঁত, একদম কাজলের মতো তোমার চোখ, আর শ্রাবন্তীর মতো তাকানো, তোমার কোমর দোলানো চলন, তোমার হাতের রান্না, তোমার শাড়ি পরা হলুদ কালারের, তোমার মানে দেখে আমি প্রেমে পাগল হয়ে যাই, সব কিছু বলবেন। বলার পরে খুব আদর যখন করবেন, লাস্টে সবার আগে বলবেন, সব তোমার ভালো, তোমার আব্বারা লোক খারাপ বলে তারপর শোবেন তো, নাই রাতে গলা টিপবে নাই পরের দিন মেরে দেবে। শুধু একবার বলবেন, তোর আব্বারা লোক কিন্তু খুব খারাপ, এইটা একবার বলে দেবেন। সব আদর ভুলে গিয়ে বাপেরটায় ধরে বসে থাকবে, এর নাম নারী। আর তিন, গীবত করে, পরনিন্দা করে। কি বলছি বুঝতে পারছেন না? পরনিন্দার মাস্টার। সংসার যদি টিকাতে চান, বাইরের কোনো বাইরের পাড়ার মেয়েকে বা অন্য কারুর মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে সংসারের আপনার 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, সংসারের 12টা বাজিয়ে দিবে। কেমন করে বাজাবে? হঠাৎ করে এসে আপনার বউকে বল, ভাবি একটা কথা বলবো, তুমি ভাইকে বলে দিও না। বুঝি না, বলবো না। বুঝি, ভাই কলা গাছের পাশে দাঁড়িয়ে কার সঙ্গে বলো তো ফোনে কথা বলে, মনে হয় আমার সন্দ ফটিকের বউয়ের সাথে। এই যে একদিন বলে দিয়ে চলে গেল, ও মরণ পর্যন্ত আপনাকে আর ভালোবাসবে না।
ভাইরাস ঢুকিয়ে দিয়ে চলে গেল। ঠিক বলছি না ভুল বলছি? বেটার বিয়ে দিয়েছেন তো, তার নতুন বউ দেখতে পাড়া সব মেয়েরা এসেছে, বুঝলেন, সব মেয়েরা এসেছে, এসে ভিড় জমাচ্ছে, একটা মেয়ে কিন্তু যায় না, সবাই চলে যাচ্ছে, ও বসে আছে চুপ করে। আপনারা দুজন স্বামী স্ত্রী, নতুন বউ বসে আছে, চা ফা কিছু করতে গেলেন বা অন্যদিকে কোথাও গেলেন একটু ব্যস্ত হয়ে, তা ওই মেয়েটা যাওয়ার সময় বলছে, সাবধানে থাকিও বুবু। বলছে কেন? বলছে 11 বছর আমার এই গ্রামে আসা হলো, তোমার শ্বশুর শাশুড়ি যে কী চিজ পরে বুঝতে পারবে, এই যে বলে দিয়ে চলে গেল, সংসার ভেঙে দিল সেই দিনই। ঠিক বলছি না ভুল বলছি? একদম। পাড়ার চারটে যুবক ছেলে বা আপনি চারটে পুরুষ মানুষকে বসিয়ে বৈঠকখানাতে বসে গল্প করুন, চা খান, অসুবিধা নাই, একটা মেয়ে যদি আপনার বাড়ি ঢুকে যায় সংসারের 12টা বাজিয়ে দিবে। শুধু গীবত আর পরনিন্দা, তোমার শাশুড়ি এরকম, আমার ননদ এরকম, আমার ভাবি এরকম, তোমার স্বামী এরকম, তোমার শাশুড়ি এরকম, শুধু এই ওদের গল্প, ওদের আর কোনো গল্প নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বোকালোক ছিলেন না, বোকালোক ছিলেন, হ্যাঁ, ওই জন্য তিনি বলেছেন গীবত ওরা বেশি করে। দেখুন বাস্তবটাও তাই, এই প্যান্ডেলা যারা জলসা শুনতেছে একটা কেউ শোনে নাই, সব বসে দেখবেন বাদাম কাচ্চার গল্প করছে, বুবু অনেকদিন দেখা হয়নি তোর সাথে, কোন গাড়িতে এলি, হ্যাঁ টোটোয় কত ভাড়া নিল, বড় মেয়েটার ছেলে হয়েছিল, কেমন আছে, কোন ক্লাসে পড়ে, সত্যি তোকে অনেক দিন দেখিনি আমি, ওই দেখুন ওই করছে, আর আমরা বক্তব্য দিয়েই যাচ্ছি, বুঝলেন না, এটা ওদের। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান, গীবত করিও না, জাহান্নাম চলে যাবে। বক্তব্য ছেড়ে দিই নাকি? 11টা বেজে গেল, অন্যায় সবাই ভালো থাকুন। এই কোরআনের আয়াতটা ওটা মাঝখানে ছেড়ে দিয়ে এসেছি, আল্লাহ তাআলা বলছেন আল কিতাব ওয়ান নবিয়্যীন, নবীদেরকে মেরে নাও, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والمؤفون بعهدهم إذا آحد والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون অনেকগুলো গুণ রয়েছে রে বন্ধু, একটা একটা করে যদি বলা যায় তাহলে টাইম পাওয়া যাবে না, মোটামুটি করে আপনাকে বলে দিলাম। 1 নম্বরের গুণ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, নবীর প্রতি ঈমান রাখতে হবে, কোরআনের প্রতি ঈমান রাখতে হবে, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার এতিমের সঙ্গে সৎ ব্যবহার করবেন, নিজের উপার্জিত মালের থেকে আল্লাহকে বেশি করে ভালোবাসবেন। এমন একটা ব্যবসা যে ব্যবসাতে নামাজ পড়তে চলে এলে ব্যবসায় কিছু টাকা লস হয়ে যেতে পারে, এই রকম ভয় যদি তোমার হয়, আল্লাহ বলছে এই ব্যবসার থেকে নামাজকে তুমি বেশি করে প্রাধান্য দাও, নামাজকে প্রাধান্য দিতে গিয়ে তোমার যদি 2-4 টাকা লস হয়ে যায় তাহলে হয়ে যাক। আল্লাহ তাআলা বলছেন এই রকম বিশেষ গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছে উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে পরহেজগার, এরাই হলো মুত্তাকি, এরাই হলো মুত্তাকি। এবার আপনাদেরকে একটা কথা বলি, আদায় ফাদের ব্যাপার আছে মাদ্রাসার ব্যাপার, আচ্ছা আচ্ছা, এই যারা আপনারা বসে আছেন এক অনুপরিমাণ আপনারা হিলবেন না, আমি একটা দামি কথা এবার বলছি শুনে নেন, এইটা শুনে বাড়ি চলে যাবেন। যদি বলছেন মাদ্রাসার টাকা চাইবো না, না চাইবো না, আপনাকে এবার একটা দামি কথা বলছি, এই আপনাদের এখানে, এই কি আপনি চাদর নিয়ে যেতে বলছেন নাকি? একদম নয়, আপনি বসুন। আচ্ছা এই আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনুন, আপনাদের এখানে একটা লোকেরা চার ভাই, বুড়ো আব্বার মা আছে, তা বুড়ো আব্বা মাকে কি সিস্টেমে খেতে দেয়? পালি সিস্টেমে, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, তাই না? এরকম করে হয়, 16 দিন যদি হয়ে যায় চোখগুলো বড় বড় করে এরকম করে, এই বুড়া ক্যালেন্ডার দেখে খেতে পারো না, হে বলে কি বলে না, আজকে 16 দিন হয়ে গেল, একজনের বাড়িতে কতদিন খাবা, এরকম বলছে। আপনি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন, তা আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, স্ত্রীর জন্য কিনেছেন, এই নড়াচড়া করবেন না বলেছি, এই কথাটা 5 মিনিট শুনুন, স্ত্রীর জন্য জামা কাপড় কিনেছেন, তা আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছিলেন,
সেই সময়তে আপনার স্ত্রী ফোন করে বলছে, কি গো খাদিজার আব্বু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি করছো? না তোমাদের জন্য জামা কাপড় কিনছি, মায়ের জন্য একটা শাড়ি দেখছিলাম। তখন আপনার স্ত্রী আপনাকে ধমকি দিয়ে বলছে, মায়ের জন্য শাড়ি কিনতে হবে না, তোমার আরও তিনটে ভাই আছে ওরা কিনবে, তোমার কেন এত মাথা ভেঙে চাল পড়লো? বউয়ের কথা কে না শোনে? ও বউয়ের ভয়ে মায়ের জন্য শাড়ি না কিনে ঘরে চলে এসেছে। ও ছোট ভাই একই অবস্থা, মেজ ভাই একই অবস্থা। সবাই ঈদের দিনে বাড়ি চলে এলো, ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পেল না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পেল না। আচ্ছা, আপনার মা পালা সিস্টেমে ভাত খায়, এর কারণ? আপনার মা নতুন শাড়ি একটা ঈদের দিনে পেল না, এর কারণ? এর কারণ পৃথিবীতে আপনার মায়ের মতো অপরাধী আর কেউ নেই। আপনার মা যে বড় অপরাধ করেছে, এই অপরাধ আর কেউ করেনি। অপরাধ কি? না, আপনার মা পৃথিবীতে আপনাকে সূর্যের মুখ দেখাতে গিয়ে আপনার মাকে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল, এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? তোমার মায়ের সব থেকে বড় অপরাধ এটা, তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত চুল, এই চুলগুলো তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন জামা পেল না কেন? তোমার মায়ের সব থেকে বড় যে অপরাধ, তোমার মায়ের বয়স ছিল তখন 20 বছর। তোমার মা অপরূপা সুন্দরী গুণবতী একজন নারী, তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বলেছিল নর্মালে হবে না, সিজার করতে হবে, ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট কেটে তোমাকে বার করা হয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার কাছে তোমার মা নতুন শাড়ি পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটা অপরাধ, তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরাগুলি কিনে আনতো, তোমার মা রান্না করার পরে তুমি বড় ছেলে বলে তোমাকে 1-2 পিস করে বেশি করে দিত, সবাইকে দেওয়ার পরে হাঁড়িতে গোশ থাকতো না, তখন ঝোল আর ভাত মেখে মা হাঁড়িতেই ভাত খেত, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? না, ডাক্তার বাবুরা বলেছিল বাচ্চা সিজারে হয়েছে, রক্ত শূন্য, অন্য জায়গা থেকে ধার করে রক্ত কিনে দিতে হবে, তাছাড়া বাঁচবে না, এর নাম মা। মা মানে, মা মানে হলো তোমার, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা শিশুকে তার মা প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করায়, 1-1 বারে 250 গ্রাম করে তার বাচ্চা দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয় বা করে, হিসাব করলে দেখা যায় 1800 কেজি দুধ পান করেছো তুমি তোমার মায়ের, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা পালা সিস্টেমে ভাত খায় আর তোমার বউয়েদের কাছে তোমার মা গালাগালি খায়, এই 1800 কেজি দুধ তোমাকে পান করিয়েছিল। তোমার নানির বাড়ি ছিল মালদা জেলাতে, তুমি বাসে উঠেছ, তুমি বাসে উঠে থেকেই বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো, মা দুধ খাবো। তখন তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জাবতী, লজ্জা করছে তোমার মা। তোমার মা বাসে বসে আছে আর অসংখ্য বদমাইশ যুবক ছেলেরা তোমার মায়ের দিকে টক টক করে তাকিয়ে আছে, বড় বড় চোখ বার করে। তোমার মা দেখছে যুবক ছেলেদের সামনে কি করে ব্লাউজটা খুলি, মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা, আপনার মা অত বাসের ভিড়েও ব্লাউজটা খুলে আপনাকে দুধের বোঁটাটা মুখে ধরিয়ে দিয়ে বলে আব্বু দুধ খেয়ে নাও, আর বাসের লোকগুলো আপনার মায়ের দিকে দেখছে। আপনার মা যদি সেদিন লজ্জা করতো, লজ্জা করছে বাসের ভিড়ে ব্লাউজ খুলবো না, আপনার কুচি কণ্ঠ নালীটা শুকিয়ে আপনি মারা যেতেন, এর নাম মা। আব্বা মানে, আব্বা মানে হলো আপনি দামি স্কুলে পড়বেন বলে
আপনার প্রাইভেটের মাইনে দিতে হবে বলে আপনার আব্বা টোটো গাড়ি চালাতো পাতলা চাদর একটা গায়ে দিয়ে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মাসের গাড়িতে কাজ করত মাস ধরা কাজ করত 300 করে টাকা পেত কনকনে শীতে সবাই যখন লেপের ভিতরে শুয়ে থাকে তোমার আব্বা তখন জাল নিয়ে পানিতে নেমে যায় মাছ ধরতে 300 টাকা তোমাকে দামি স্কুলে পড়ানোর স্বপ্ন পূরণ করার জন্য তোমার আব্বা মানে তোমার আব্বা মানে সে যে 50 বছর বয়সে রাজমিস্ত্রি খাটতে গেছে মেদিনীপুরে দুর্গাপুরে কলকাতাতে কোথাও হাঁটুতে ব্যথা দুতলাতে রাজমিস্ত্রির মশলা বা ইট নিয়ে উঠতে পারে না ঠক ঠক করে কাঁপে আর ওঠে তোমাকে স্কুলে পড়িয়ে মানুষ করবে এই স্বপ্ন বাস্তব করার জন্য এর নাম তোমার বাপ আল্লাহ কোরআনে বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে আমরা দান কিভাবে করব সবথেকে উত্তম দান কি আল্লাহর নবী তিনি বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীর সবথেকে উন্নত মানের দান পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দান ওই দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে দামি দান আর কোনো দান নেই এর থেকে দামি দান আর কোনো দান নেই তুমি এত নিষ্ঠুর এত অবিবেচক নিষ্ঠুরের মতো তোমার আব্বার মাকে বাঁশ বাগানের কোনাতে শুইয়ে দিয়ে কুইন্টাল কুইন্টাল মাটি তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে একদিন দুদিন কেঁদে তিন দিন আজকে তুমি ভুলে গেছো তাদের কথা তোমার স্মরণ হয় না তারই দেওয়া জমিতে তুমি বসবাস করো তারই দেওয়া পুকুরে তুমি মাছ চাষ করো তারই দেওয়া পুকুরে তুমি আজ পর্যন্ত গোসল করো অথচ তার কথা তোমার মনে নেই মরে আছে আছে বলুন পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক তার নাম কি জোরে বলুন কে আপনার বউ মারবে না কি বললে বলুন বাপ মা এর থেকে ভালো সম্পর্ক আর কোনো সম্পর্ক আছে সন্তান আর পিতা মাতার এর থেকে বড় সম্পর্ক আর কিছু আছে পৃথিবীর শ্রেষ্ঠ দান কি কি বললাম কোরআন কি বলছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন উত্তম দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ক্ষয় করো এর থেকে উত্তম দান আর কোনো দান নেই আর কোনো দান নেই দশটা লোক বলুন এখানে যে আমি 2000-3000 টাকা 2000 করে টাকা আমি আমার আব্বা আর মায়ের জন্য দান করব দশটা লোক বলুন দেখি তো কার কত ইমান আছে এখানে আমি 5000 টাকা চাইবো না আচ্ছা 5000 টাকা দশটা লোক বলুন আজকে প্রথম দিন তো কত দিবেন 5000 হ্যাঁ আমি মাদ্রাসার সেক্রেটারি কি করেন আপনি ডাক্তার ওই বাবা কোয়াক ডাক্তার দিয়ে তো ইনকাম বেশি দুটো র্যান্টাক দিয়ে 150 টাকা বিল কেউ যে বুঝতে পারছেন না কেউ তো বুঝতে পারবে না পাড়া গ্রামের লোক আপনি 10000 টাকা লিখে দেন সেক্রেটারির 10000 টাকা আর একজন 10000 টাকার কেউ হন আর একটা লোক হাত তুলুন এই এলাকা সম্পর্কে আমার জানা নেই আর একটা লোক হাত তুলুন যে 10000 আপনি 10000 টাকা দিবেন এ সেক্রেটারি সাহেব আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ উনি 10000 দিবেন আর একটা লোক বলুন ওনার সমপর্যায়ের সেক্রেটারি পাশে বসে আছে কে ওটা পিছনে কত কেসিয়ার মুক্তারুল কত 10000 টাকা মানে আমি যা বুঝতে পারছি আমার টাকা চাওয়া কম হয়েছে বুঝতে পারছি না না কালকে দ্বিতীয় দিন আছে তো আজকে যায় যতটা মাছ ওঠে কালকে তো ফাইনাল হবে কেন আক্তারুল ভাই না কি বলছে মুক্তারুল ভাই আপনি তো আরো বেশি পারবেন আমি না বলতে ভুল করেছি আপনি 50000 দেওয়ার লোক হ্যাঁ ঠিক আপনি 50000ই দিয়ে দেন যান ইনশাল্লাহ বলে দেন আরে বাবা আমাকে পছন্দ হলো না তাহলে আমাকে 25 দেন কাল 25 দিবেন এটা করুন ভাই আক্তারুল ভাই ইনশাল্লাহ মুক্তারুল ভাই বলুন ইনশাল্লাহ আব্বা মারা গেছেন একবার ইনশাল্লাহটা বলুন ইনশাল্লাহ নারে তাকবীর সত্যি আমার ভুল হলো ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি আমি মনে করেছি এটা আমার স্মরণে আছে মানে সব জায়গাতে প্রধান বক্তা হয়ে থাকি আর আমি লাস্টে 5 মিনিট করে আদায় করে দিই আমি আজকে ওইটা ভেবেছি যে আগে মনে হয় আদায় হয়েছে বুঝলেন না ওইটা আমি ভেবে ওই পদ্ধতিতে আমি চলছিলাম
যদি আমাকে আমি একটা স্মরণে হতো যে প্রথমেই আমাকে আদায় করতে হবে প্রথম থেকে, তাহলে আমি সেইভাবে আদায়টা মানে অ্যামাউন্টটা বলতাম আর কি। যাই হোক, তা আপনাদেরই মাদ্রাসা, সবই আপনাদের, ওটা অসুবিধা কিছু নাই। তা একজন ভাই 25,000 টাকা দিলেন, তা 25,000-এর ওটা বলতে আমার লজ্জা লজ্জা লাগছে, 2,000 দিয়ে আমার 25,000 কেমন হয় না। তো 25,000 আর কেউ দেওয়ার লোক আছে? আছে ডিলার মশাই, কে আছে বাবু, কে আছে ডিলার সাহেব, কই লোকটা? আচ্ছা 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 আচ্ছা, আরে আসুন 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 আসুন, আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে কবুল করুক, আসুন আসুন, আল্লাহু আকবার, আসুন আসুন, মাশাআল্লাহ, তা উনি মাশাআল্লাহ, আসুন, একজনা উঠে যাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইতিহাস শুনবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বসুন, বলুন ডিলার সাহেব, কত বলবেন ডিলার সাহেব, বলুন আর কালকে 25 দিবেন, তাই তো? না, আজকে 25 দিচ্ছেন, কালকে 25 ইনশাল্লাহুল আজিজ। যাই হোক, এখানকার মানুষের মাছে বরকত হচ্ছে জি। ওই জন্য সত্যি একটা কথা আছে যে চাষবাস করে এখন যা পরিস্থিতি তাতে খাওয়া দাওয়া হবে না, ব্যবসা না করলে মানুষ উন্নতি আসবে না, আসবে আসবে না, ব্যবসার একটা মজাই আলাদা। ওই জন্য ইসলামে বলা আছে বেশি বেশি ব্যবসার কথা, বুঝলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিক। ডিলার সাহেব উনি 25,000 টাকা দিয়ে দিলেন, আর একজন দিয়েছেন 25, 50 হয়ে গেল জি। আর একজনের সমপর্যায়ের থাকুন তো, আর একটা লোক বলুন, আর কেউ আছেন এখানে ওরকম সমপর্যায়ের?